Assalamualaikum. কষ্ট লাগে ভাই যখন দেখি সালাম দেওয়াতেও কিছু মানুষজনের চুলকানি ওঠে, এর মধ্যে রাজনীতির গন্ধ পায়, আল্লাহ হাফেজ, এই কথার মধ্যে জঙ্গিবাদের সম্পৃক্ততা পায়। ভাই বয়স হয়ে গেছে আপনার, এতে কোনো সমস্যা নাই, আপনার মাথায় চুল কম এতেও কোনো সমস্যা নাই, চোখে কম দেখেন এতেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনি সালাম নিয়ে আল্লাহ হাফেজ নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন এতে মানুষজন কষ্ট পেয়েছে। আমার বিশেষ করে কলজায় গিয়ে আঘাত আনছে ভাই। বয়স হয়ে গেছে, টকশোতে গিয়ে কি বলতে হবে সেটাও আপনি আজ পর্যন্ত শিখেন নাই, ধর্ম সম্পর্কে জ্ঞান নাই, আপনি চলে গেছেন টকশোতে ধর্মীয় বার্তা দেওয়ার জন্য মানুষদেরকে। আসসালামু আলাইকুম, আপনি খেয়াল করে দেন, ভেরি ইন্টারেস্টিং। আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি, এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস, তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম, এটা এই পুরো বিএনপি জামাতের এই মাস্টার মধ্যে শেখানো হয়েছে। কথা শুনলেই আমার মেজাজ গরম হয়ে যায়, এই ব্যক্তিটার কথা শুনলেই মেজাজ গরম হয়ে যায়। এই ব্যক্তিটার সমাজে পজিশন কি? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার এখনও কোনো মাথা ব্যথা নাই। সারা বাংলাদেশের মানুষজন তাকে নিয়ে সমালোচনা করছে, তার এখনও কোনো মাথা ব্যথা নাই। আমি বুঝলাম না সাংবাদিক ভাইয়েরা কি ওনাদেরকে খুঁজতেছে, ওনাকে খুঁজতেছে না? হ্যাঁ দর্শক শ্রোতা, এই ব্যক্তিটার সম্পর্কে আমি দুইটা গোপন তথ্য আজকে শেয়ার করব, তার মানে ভিডিওতে লাইক দিয়ে বসে পড়েন ভাই। তো প্রথম গোপন তথ্যটা শুনে নেন, এই ব্যক্তিটা খুব দ্রুত গ্রেপ্তার হতে যাচ্ছে। আমি কোন তথ্যের ভিত্তিতে এই কথা বলছি ভাই, আমার কাছে প্রমাণ আছে। এই ব্যক্তিটাকে একজন আইনজীবী লিগাল নোটিশ পাঠিয়েছে, এবং সেই লিগাল নোটিশের মধ্যে উল্লেখ করা আছে যে আপনি যে বেফাস কথা বলেছেন সেই কথাটা আপনাকে প্রত্যাহার করতে হবে এবং দ্রুত ক্ষমা চাইতে হবে, নাহলে আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। ওখানে সময় বেঁধে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে আপনি সংশোধন হলে হলেন, না হলে ডিজিটাল নিরাপত্তা আইনে আপনাকে মামলা দেওয়া হবে, মামলাতে ফাঁসানো হবে ধর্ম অবমাননার জন্য। অসংখ্য ধন্যবাদ যে লিগাল নোটিশটা পাঠাইছেন, আমরা চাই এই সব ব্যক্তি বিশেষ করে যারা সমাজে ধর্ম নিয়ে আবোল তাবোল তথ্য ছড়াবে সারা বাংলাদেশের মানুষজন তাদের বিরুদ্ধে মামলা করবে, যাতে সারা জীবন জেলের মধ্যে থাকতে হয়। একটা ভালো পরামর্শ দিই আপনাকে প্রফেসর সাহেব, দ্রুত, মানুষ মাত্রই ভুল করে, ভুল করতেই পারে, দ্রুত ফেসবুকে এসে ক্ষমা চান, একটি স্ট্যাটাস দেন, না হলে ভিডিও বার্তা দেন জনগণকে উদ্দেশ্য করে যে ভুল হয়ে গেছে, আমি আসল ব্যাপারটা বুঝতে পারি নাই। অনেকে বলবেন যে ভাই উনি আওয়ামী লীগ করে, ওনার কথাবার্তা শুনে মনে হয়। ভাই এইসব লোকরে যে মানুষজন বা যে দল ভিতরে নিবে তারা নিজেদের দলকে কলঙ্কিত করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও শুদ্ধভাবেই সালাম দেয়, ওনার মতো সালাম আলাইকুম এইভাবে দেয় না, শুদ্ধভাবে সালাম দেওয়া যদি এই মানে কি বলে জঙ্গিবাদের একটা সংকেত হয়ে যায় বা জামাত শিবির এগুলো শিখাইছে এগুলো যদি কেউ বলে কারোর মাথা ঠিক থাকার কথা না। এবার আসেন, আমাদের কাছে কিছু ছবি আছে, কিছু ছবি আছে, এই দুষ্টু বাচ্চারা, এই দুষ্টু বাচ্চারা, তোমরা চলে যাও ভিডিও ছেড়ে যাও, আমরা এখন কিছু দুষ্টু মিষ্টি ছবি দেখব। তো প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে একজন বয়স্ক লোক তার মেয়েকে খাওয়াচ্ছে, ধুর এটা কিন্তু তার মেয়ে না ভাই, এটা তার বউ। অনেকে জ্বলবে, অনেকে জ্বলবে চাচার ছবিটা দেখে, অনেকে জ্বলবে আমি জানি। তো এই ছবিটা হঠাৎ করে দেখানোর কারণকে আমি একটু পরে বলছি, খাওয়াচ্ছে খুব ভালো কথা। পরবর্তী ছবিটা যদি দেখি, চাচা খুব ঘনিষ্ঠভাবে দুইটা মাথা এক করে ছবি তুলেছে, ছেলপি তুলেছে, ছেলপি। এখানে একটু চাচার চেহারাটা খেয়াল করেন আপনারা, চাচার চেহারার যে স্ট্রাকচার, সালাম নিয়ে যে আজেবাজে কথা বলেছে তার চেহারার সাথে কিছুটা মিলে যায়। তিনিও চশমা পরে, ইনিও চশমা পরে, তারপরে তারও মাথায় চুল কম, এনারও মাথায় চুল কম। এনাদের কিন্তু গোপন ছবি আছে জনগণের কাছে, জানেন আপনি। দেখা যাচ্ছে যে চাচা চাচিরে কিস করতেছে, আপনাদেরকে আমি দেখাইতে পারবো না, দুঃখিত, আমি ভদ্র ছেলে, বুঝেন আপনারা। তো আপনারা আমাদের ফেসবুক পেজে খোঁচাচ্ছেন আমারা যে ভাই দেখেন তো যে ব্যক্তিটা সালাম নিয়ে আবোল তাবোল কথা বলেছে এই ব্যক্তিটা সেই ব্যক্তিটা কি না, ভাই আমরা জানি না, চেহারার সাথে কিছুটা মিল পাচ্ছি আমরা শিওর না, আমরা গুজব ছড়াবো না, গুজব বেশি ছড়াইলে ভাই আমাদেরকেও গ্রেপ্তার করে নিয়ে যাবে। জাস্ট আমি আমার ব্যক্তিগত যদি মতামত দেন, কিছুটা মিল আছে, এই ব্যক্তিটা সেই ব্যক্তিটা কি না আমরা জানি না, আপনারাও গুজব ছড়ায়েন না, কোনো তথ্য না যাই না, ঠিক আছে। এই ছবিগুলো অনেক আগে ভাইরাল হয়েছিল আর এই ব্যক্তিটা এখন ভাইরাল, বুড়ো বয়সে এই লোকটারও ভীমরতি ধরেছে, যে সালাম নিয়ে আবোল তাবোল কথা বলেছে সেও তারও ভীমরতি ধরছে, ইসলামিক জ্ঞান নাই, কয়টা ইসলামের বই পড়েছে জানি না, আবোল তাবোল আইসা কথা বলতে হবে, মানে এটা তারা ব্রত করে নিয়েছে। আর টেলিভিশন চ্যানেলেরও আছে কিছু কিছু,
ধর্মটারে পচানোর জন্য, মানুষদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য এসব লোকদেরকে নিয়ে আসে। ইসলামিক আলেমুল আমাদেরকে নিয়ে আসে না, নিয়ে আসে যারা জানে না, যারা বেফাস কথা বলবে, সমাজে একটা কি বলে মানে সমালোচনার সৃষ্টি করবে, তাদের টেলিভিশন চ্যানেলে টিআরপি বাড়বে। কিন্তু বাবা, এবার জনগণ খেপছে, অলরেডি একটা টেলিভিশন বয়কট করেছে, বাকি টেলিভিশনদেরকে বলবো শিক্ষা গ্রহণ করেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। জনগণ কিন্তু কাউকে ছেড়ে দেওয়া কথা বলতেছে না, কোনো টেলিভিশন চ্যানেলকে কিন্তু ছেড়ে দেওয়া কথা বলবে না, বুঝতেই পারতেছেন? যারা ধর্ম নিয়ে আবোল তাবোল তথ্য ছড়াবেন, কাউকেই কিন্তু ছাড় দিয়ে কথা বলবে না জনগণ। এই জনগণ এই দেশকে স্বাধীন করেছে রক্ত দিয়ে, এটা ধর্মীয় ব্যাপার ভাই, দরকার হলে আবারও আন্দোলন করবে। তবে আমি এখানে ভিপি নুরুল হক নূর ভাইয়ের কিছু কথা বলতে চাই। ভাই, আপনার বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এইভাবে আবোল তাবোল কথা বললো সালাম নিয়ে, আল্লাহ হাফেজ নিয়ে, তো আপনি কোনো মিছিল মিটিং করলেন না, প্রতিবাদ করলেন না, এটা খারাপ লাগছে ভাই। আপনি দ্রুত আপনার বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রতিবাদী সমাবেশ করেন, দেশের জনগণ দেখতে চায় যে আপনি কোনো অন্যায় দেখলে আপোষ করেন না। নাকি এটা নিয়ে প্রতিবাদ করলে আপনার সমস্যা হবে? কিসের সমস্যা? সারা বাংলাদেশের মানুষজন আছে আপনার সাথে। ভালো থাকবেন দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন। দেখা যাক এই ব্যক্তিটা আসলে ক্ষমা চায় কি না। প্রথম কথা বলবো যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এরপরে আপনার এই ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য জনগণের কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চাওয়াতে কোনো লজ্জা নাই আমার মনে হয় ভাই, ভুল করলে আমি সাথে সাথে ক্ষমা চাই। আল্লাহ হাফেজ। আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, ইউটিউবে শেয়ার করবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমি একটা ডায়লগ দিয়ে ভিডিওটা শেষ করতে চাই। চাচা তুমি থাকো সুখে, আগুন জ্বলুক ভাতিজাদের বুকে। চাচা তুমি থাকো সুখে, আগুন ঝুলুক ভাতিজাদের বুকে।